হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে পরবর্তী যে কিস্তি সেটার জন্য কিন্তু প্রসেস সেটা শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাই কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে সেই প্রসেস দেখতে পারবেন যে আপনি পরবর্তী কিস্তি পাবেন কি না। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে পরবর্তী কিস্তির জন্য টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট ইতিমধ্যেই হয়ে গেছে। তো আপনারা কিভাবে চেক করবেন সেটা কিন্তু এই যে আমরা এই পোর্টালের মাধ্যমে দেখব। তো আপনাদের শুরু হয়েছে কি না, যদি শুরু না হয় তাহলে আপনারা টাকা পাবেন না, সেটা নিজেরাই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই ওয়েবসাইটে আসার পরে এই যে দেখবেন এখানে নো ইয়োর স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এবার অনেকেই আছে রেজিস্ট্রেশন নাম্বার জানেন না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার না হলে আধার নাম্বার দিয়ে এখানে আপনারা এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেটা দিবেন। তাহলে কিন্তু এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটাতে কিন্তু একটা ওটিপি আসবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ শো করবে। যখনই মোবাইলে ওটিপিটা দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট করবেন, দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করবে, এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। নিয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, আবার চলে যাবেন হোম পেজে। হোম পেজে আসার পরে আবার আপনারা ক্লিক করবেন নো ইয়োর স্ট্যাটাস, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ক্যাপচাটা দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি আসে, আপনারা দেখতে পাচ্ছেন, সেই ওটিপিটা এখানে আমি বসিয়ে দিই। তারপরে যে গেট ডেটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ফার্মার রয়েছে এই ফার্মারে কিন্তু স্ট্যাটাস খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মারের স্ট্যাটাস খুলে গেছে। এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে, ল্যান্ড সিডিং সেটা ইয়েস রয়েছে, ইকোআইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস সেটাও কিন্তু ইয়েস রয়েছে। আর এখানে লাস্ট ইকোআইসি কমপ্লিটশন ডেট সেটা কিন্তু লেখা রয়েছে যে 16/2/2022 কিন্তু এই যে ব্যক্তি সে কিন্তু তার যে ইকোআইসি সেটা কিন্তু সম্পন্ন করিয়েছিল। এবার আমরা আরেকটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখব লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে 16 নম্বর কিস্তি হচ্ছে এবার, আর বাংলাতে শুধুমাত্র 9 নম্বর হচ্ছে। তো এর আগে তাহলে আমরা কটা পেয়েছি, 8টা কিস্তি পেয়েছি। তো 8 নম্বর কিস্তি আমার এখানে কী দেখাচ্ছে দেখুন, এফটিও প্রসিড ইয়েস। এখানে তারপর কী বলছে, পেমেন্ট স্ট্যাটাস 8th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, অর্থাৎ 8 নম্বর যে কিস্তি সেটা কিন্তু অলরেডি ডান হয়েছে। কখন ডান হয়েছে আমরা যদি দেখি, ব্যাঙ্ক অফ বরোদাতে গিয়েছে টাকাটা, আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট হয়েছে, অ্যাকাউন্টের লাস্টে যে 4টা সংখ্যা সেটা দেখাচ্ছে, কবে টাকাটা ক্রেডিট হয়েছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ 15/11/2023, অর্থাৎ নভেম্বরের 15 তারিখে এই যে টাকা সেটা কিন্তু পেয়েছিল। সাথে কিন্তু এখানে ইউটিআর নাম্বার সেটাও কিন্তু রয়েছে। তো এবার আমরা কী করব, এবার আমরা 8 নম্বর নয়, এবার আমরা 9 নম্বর যে কিস্তি সেটার কিন্তু প্রসেস দেখবো যে কী হয়েছে। অর্থাৎ 8 নম্বর আমরা পেয়েছি, তাহলে এবার 9 নম্বর পাবো। তো আমরা 9 নম্বরে ক্লিক করে দেবো। দেখুন 9 নম্বরে যখনই ক্লিক করে দিলাম তখন কিন্তু দেখাচ্ছে এফটিও প্রসিড নো, অর্থাৎ এফটিও কিন্তু প্রসিড হয়নি। আর পেমেন্টের ঘরে যদি আমরা দেখি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ এখন কিন্তু এই পেমেন্টের জন্য ওয়েট করছে স্টেটের দ্বারা, অর্থাৎ আপনার যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু ওয়েট করছে কার দ্বারা, অ্যাপ্রুভাল পাওয়ার জন্য স্টেটের দ্বারা। যখনই স্টেট আপনাকে এই অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন কিন্তু এফটিও জেনারেটেড বা এফটিও ইয়েস হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটা যদি আপনার স্ট্যাটাসের ঘরে আসে তাহলে আপনি বুঝবেন যে পরবর্তী যে টাকা পাওয়ার ডেট যখন দিবে তখন কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন, অর্থাৎ আপনার যে প্রসেস টাকা দেওয়ার সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টেও শুরু হয়ে গেছে। এবার দেখুন 9 নম্বর কিস্তি এটা। এবার আমরা যদি এখানে 10 নম্বর কিস্তি করে দিই তাহলে কী দেখাচ্ছে সেটা যদি আমরা দেখি, দেখুন 10 নম্বরের উপরে যখনই ক্লিক করলাম তখন কিন্তু দেখাচ্ছে এফটিও নো রয়েছে, কিন্তু পেমেন্টের ঘরে দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ পেমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা কিন্তু আসেনি। তার মানে বুঝতে পারছেন 9 নম্বর কিস্তিটা টাকা দেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়েছে, তার জন্যই কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট সেই লেখাটা আসছে। আমরা 10 নম্বর যখনই করে দিলাম তখন কিন্তু আর এখানে দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে। যখন 9 নম্বর কিস্তিটা সকলের কৃষকের ঢুকে যাবে তারপরে কিন্তু 10 নম্বর কিস্তিটার ক্ষেত্রে আবার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আসবে। এবার কোনো কোনো কৃষকের না 9 নম্বরও ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট দেখাবে, আবার 10 নম্বরও কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট দেখাবে। সেটা আমি বলে দিচ্ছি, 9/10 দেখাবে না, এরকম হতে পারে 8/9 দেখাতে পারে। কারণ ধরুন কোনো কিস্তি মানে কোনো কৃষকের ধরুন 8 নম্বর কিস্তিটা মিস গেছিলো, সেই মিস যাওয়ার কারণে কিন্তু 8 নম্বরটাও আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আর 9 নম্বরটাও কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থাকবে। কিন্তু কোনো মতেই কিন্তু এই যে 10 নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটা কিন্তু থাকবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আজকে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের যে স্ট্যাটাস এভাবে দেখুন যে আপনাদের পেমেন্টের ঘরে এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আসছে
কি না। যদি না আসে তাহলে আপনাকে বুঝতে হবে পরবর্তী পেমেন্টের জন্য আপনার প্রসেস শুরু হয়নি। এবার এমন নয় যে একই দিনে সকলে শুরু হবে, কিন্তু ম্যাক্সিমাম 90% কৃষকের দেখবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এসে গেছে বা স্ট্যাটাসে পরিবর্তন হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, কারণ খুব শীঘ্রই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দিতে চলেছে। কবে দেবে সেটা আমরা পরবর্তীতে আবারও দেখবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।